আজ পাঁচমেশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি অনুগল্প। কি বুদ্ধি! লেখক লীলা মজুমদার, গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আজ আমরা হারিয়ে যাই জন্তু জানোয়ারের দুনিয়ায় আর বলি কি বুদ্ধি। জন্তু জানোয়ারদের বিষয়ে কত রকম অদ্ভুত গল্পই যে শোনা যায় তার আর ঠিক নেই। একবার নাকি একটি ব্যাঙ কেমন করে পাথরের ফোকরের মধ্যে বন্ধ হয়ে গিয়ে ওইভাবে কতকাল যে ছিল তার ঠিক নেই, বোধহয় অনেকশো বছর। তারপর যেই তাকে ছেড়ে দেওয়া হলো অমনি সে চাঙ্গা হয়ে উঠে বার দুই চোখ মিটমিট করে থপথপ করে কোথায় যে চলে গেল যেন কিছুই হয়নি। তারপরে আর একটা অদ্ভুত গল্প শুনেছিলাম, গোবি মরুভূমিতে কয়েকজন ভূপর্যটক নাকি বিরাট বিরাট গোল গোল পাথরের মতন কি পেয়েছিলেন। সেগুলি ভেঙে দেখেন কোনো এক অতিকায় জানোয়ারের ডিম, বালির মধ্যে থেকে ভিতরটা একটুও নষ্ট হয়নি। এসব গল্পের সত্য মিথ্যা সম্বন্ধে অবশ্য আমি কিছুই বলতে চাই না, তবে চেনা জানা জানোয়ারের মধ্যে একবার একজন বাঘ শিকারির কাছে একটি মজার বাঁদরের গল্প শুনেছিলাম। তাঁর নাম মুকুন্দবাবু, তিনি তো বলেছিলেন গল্পটা সত্যি। একবার নাকি তারা লোকজন নিয়ে মধ্য ভারতের কালাহান্দির ঘোর জঙ্গলে বাঘ শিকারে গেছেন। গভীর বনের মধ্যে তাঁবু গেড়েছেন, ভোরবেলায় ঘুম থেকে উঠে অবধি কানে আসছে একটা অনর্গল গুনগুন শব্দ। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখেন বিরাট এক বোলতার চাক লম্বা হয়ে নিচু একটি গাছের ডাল থেকে ঝুলে রয়েছে। হাজার হাজার বোলতা যাওয়া আসা করছে আর গুনগুন শব্দ হচ্ছে। তাঁবুর সামনে বসে মুকুন্দবাবু মজা দেখছেন, চাক থেকে নিচে মাটির ওপর টুপটুপ করে মধু পড়ছে, প্রজাপতিরা উড়ছে, পাখিরা কিচির মিচির করছে। এমনি সময় চোখ পিটির পিটির করতে করতে এক বাঁদর ছানা এসে হাজির, ছোক ছোক করতে করতে একেবারে চাকের তলায় গিয়ে উপস্থিত। চাকটা খুব নিচু জালে ঝুলছে, বাঁদর ছানা খানিকক্ষণ অবাক হয়ে তাই দেখল, তারপরে আঙুল দিয়ে মাটি থেকে একটু মধু তুলে নিয়ে চেটে খেল। ইস, কি ভালো রে, আর একটু পেলে হয়, এই ভেবে বাঁদরছানা চাকটাকে একটু ঠেলে ঠুলে দেখতে লাগলো। হয়তো বা একটা বোলতাকে চিপে দিয়ে থাকবে, কি যে কারণেই হোক ওর থেকে এক বোলতা এসে দিয়েছে হুল ফুটিয়ে। আরে বাপ, তার যায় কোথা, ওই ছোটো বাঁদরছানা মানুষের মতন হাত ঝেড়ে লাফিয়ে ঝাঁপিয়ে সাংঘাতিক ক্যাও ম্যাও করে জঙ্গলটাকে একেবারে মাতিয়ে তুলল। তারপরে চেঁচাতে চেঁচাতে দৌড়াতে দৌড়াতে সে তো সেখান থেকে ভাগলো। কিন্তু একটু বাদেই ও মা, কোথেকে এক ধাড়ি বাঁদরকে সঙ্গে এনে হাজির। চাকের কাছে এসে কিচির মিচির হুকু হুকু করে করে কি যে না বলল তার ঠিক নেই। তারপর ছানা বাঁদর তফাতে দাঁড়িয়ে রইল, ধাড়ি বাঁদর খুব সাবধানে গুড়ি মেরে চাকের কাছে এসে উপস্থিত হলো। ততক্ষণে বেলা একটু বেড়েছে, বোলতারা বেশিরভাগই চাকের মধ্যে ঢুকেছে, মাঝে মাঝে এক একটা বেরোচ্ছে আর উড়ে চলে যাচ্ছে। বুড়োধারী বাঁদর খানিকক্ষণ ধরে চাকটাকে খুব নজর করে দেখল, তারপর গম্ভীর মুখ করে বাঁহাতের তেলো দিয়ে বেরোবার গর্তটাকে চেপে ধরল। ছানা বাঁদর দূর থেকে হাঁটুর ওপর হাতের ভর দিয়ে কাণ্ড দেখতে লাগলো। যেই না ভেতর থেকে একটা বোলতা বেরোতে চায়, বুড়োর হাতে সুরসুরি লাগে বোধহয়, আর অমনি সে হাতটা একটুখানি ফাঁক করে ডান হাত দিয়ে খপ করে বোলতাটাকে ধরে দাঁত দিয়ে কামড়ে মুন্ডু ছিঁড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। হাতের তেলোর চামড়া এমনই পুরু যে তাই বোধহয় বোলতারা আর তাতে হুল ফুটোতে পারে না। তাঁবু থেকে মুকুন্দবাবু অবাক হয়ে দেখলেন যে দেখতে দেখতে বাঁদরের পায়ের কাছে ছোটোখাটো একটা বোলতার ঢিপি জমে গেল। ছোট বাঁদরটা তখনও মনোযোগ দিয়ে দেখছে। তারপরে মুকুন্দবাবুরা কাপড় চোপড় পরে দলবল নিয়ে শিকারের জন্য বেরিয়ে পড়লেন। ফিরলেন সেই সূর্য ডোবার সময় ক্লান্ত শরীরে। তাঁবুতে ফিরে স্নান সেরে বাইরে এসে ডেক চেয়ারে পা মেলে দিয়ে বসলেন।
চারিদিকে ফুটফুট করছে জ্যোৎস্না। হঠাৎ মুকুন্দবাবু দারুণ চমকে উঠলেন। কি সর্বনাশ, ওই না ছানা বাঁদরটা এখনও সেইখানে দাঁড়িয়ে উত্তেজনার চোটে একবার এপায়ে একবার ওপায়ে লাফাচ্ছে। বুড়ো বাঁদরও বোলতার চাকের তলায় বসে আর তার পাশে দেড় হাত উঁচু একটা বোলতার পাহাড়। তখনও সে এক মনে একটির পর একটি বোলতা কামড়ে চলেছে। যতক্ষণ মুকুন্দবাবু জেগে রইলেন বাঁদর দুটো নড়ল না। তারপর তো ওরা খেয়ে দিয়ে শুতে চলে গেলেন। পরদিন সকালে উঠে দেখেন বাঁদর দুটো কখন চলে গেছে। বোলতার চাকের তলায় একটা বোলতার পাহাড় আর সকালবেলার রোদে প্রজাপতিরা উঠছে, পাখিরা কিচিরমিচির করছে, কিন্তু বোলতাদের কোনো সাড়া শব্দ নেই। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।